প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর আইসিটি বিষয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হার্ডওয়্যার এবং ট্রাবল শুটিং। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছর এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকে। আমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টা একটু ভালোভাবে আমি যে স্লাইড বাই স্লাইড তোমাদের সামনে উপস্থাপন করব, আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই স্লাইড বাই স্লাইডে তোমাদের সামনে দিব। তোমরা বই খাতা কলম নিয়ে এগুলি একটু নোট করে রাখবে এবং পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোড দিব, সেখান থেকে তোমরা দেখবে। তো আশা করি তোমরা ইউটিউবে আপলোড দেওয়ার পরে তোমরা সেখানে তোমাদের নাম রোল নম্বর দিয়ে তোমরা কমেন্টস করবে। তো আমি শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই নিরাপদ ভাবে বাড়িতে আছে এবং পড়াশোনা মনোযোগী হচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাচ্ছ। পিতা মাতা আত্মীয় স্বজন সবকিছু নিয়েই তোমরা মোটামুটি ভালোই আছো এবং সবার সবার সাথে খুব ভালো ব্যবহার করছো। এটা হচ্ছে মূল শিক্ষা। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। যার চরিত্র যত ভালো, যার কথাবার্তা যত ভালো, যার আচার ব্যবহার চলা চরিত্র যত ভালো, তার শিক্ষাটা সবচেয়ে বেশি। শুধু বইতে শিক্ষা নয়, পুঁথিগত বিদ্যায় শুধু শিক্ষা নয়, আমাদের শিক্ষা পারিপার্শ্বিক থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি ভালো ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, অন্যকে দেখে আমরা ভালো মানুষের সংস্পর্শে থাকবো, তারপরে আমরা ভালো কিছু শিখতে পারবো। খারাপ কিছু আমরা সবসময় বিসর্জন দিব, খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো, খারাপ সঙ্গ থেকে আমরা দূরে থাকবো, সদা সর্বদা সত্য কথা বলবো। সত্য কথা বলা সবচেয়ে বড় মনে মহৎ গুণ, আর সৎ থাকা সবচেয়ে বড় পলিসি, অর্থাৎ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। যে সবসময় সৎ থাকে তার চেয়ে বড় মানুষ আর কেউ জীবনে হতে পারে না। সে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো প্রসঙ্গক্রমে আমি আমাদের আলোচনায় কথাগুলো বলেছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তো তোমরা আমার পরিস্থিতি তো জানো, তারপর আমি আমার পরিস্থিতি তোমাদের সামনে আরেকবার দিয়ে দিচ্ছি, যেহেতু অনলাইন ক্লাস শিক্ষক পরিস্থিতি প্রয়োজন হয়। তো আজকে তোমাদের পাঠ পরিচিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় ট্রাবল শুটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা বইটা মনোযোগ সহকারে পড়ি না, বই থেকেই প্রশ্ন আসে। বই যদি আমরা লাইন বাই লাইন মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু বহু নির্বাচনীতে 25-এর 25 পাওয়া কোনো ব্যাপার নয় বা কোনো কঠিন কিছুই নয়। তা আমাদের শিক্ষার্থীদের মনোযোগ বইতে নেই বিদায়, আজকে আমরা মাঝে মধ্যে বহু নির্বাচনী প্রশ্নেও আমরা অ্যান্সার দিতে ভুল করে বসে থাকি, যার কারণে একটা আইসিটি বিষয় যেখানে আমি A+ খুব সহজে পেতে পারি, সেখানে A+ পাওয়াটা আমাদের জন্য খুব দুরূহ বিষয় হয়ে দাঁড়ায়, যার কারণ হচ্ছে আমরা বইটা মনোযোগ সহকারে পড়ি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটা 100% বলতে পারি যে তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দাও আর প্রত্যেকটা বই লাইন বাই লাইন পড়ো বই, তাহলে A+ পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপার না ভালো রেজাল্ট করা। তাহলে এখন চিন্তা করে দেখো এই লোকটি কি করছে, সে অত্যন্ত মনোযোগ সহকারে একটি CPU-র তার সংযোগ করতেছে, দিচ্ছে, দেখতেছে যে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা, তার সাথে একটা মিটারও দেখা যাচ্ছে, বৈদ্যুতিক মিটার। তারপর আমি আর একটা দিয়ে দিলাম যে এখানে সেটিংস এর কিছু সমস্যা আছে বিধায় আমি তোমাদের সামনে চিত্রে একটি র্যাঞ্চ এবং একটি হাতুড়ি দিয়ে দিয়েছি, কেন তোমরা বুঝতে পারবে যে কম্পিউটারের সমস্যার সমাধান করা হচ্ছে। তো আজকের পাঠের বিষয়টা তোমরা একটু দেখে নাও কি হতে পারে।
কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং। তো ট্রাবল শুটিং এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমাদের বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। বর্তমান যুগটাকে এখন আগের মতো শিল্প, স্বর্ণ, টাকা পয়সা এগুলোকে সম্পদ মনে করে না, এখন বর্তমান যুগে তথ্যটাকে সম্পদ মনে করে। তো সুতরাং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছনে থাকবো? প্রত্যেকের বাড়িতে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু না কিছু ডিভাইস বর্তমানে পরিলক্ষিত লক্ষণীয়। তো সবাই কিন্তু কম বেশি সবাই কিন্তু জানে যে তোমার বাড়িতে যদি একটি কম্পিউটার থাকে, একটি ল্যাপটপ থাকে বা একটি ডেস্কটপ থাকে, তাহলে তুমি যদি এই খুঁটিনাটি বিষয়গুলো আজকের পাঠের এই বিষয়গুলো আজকে ভালোভাবে মনোযোগ সহকারে তুমি যদি দেখো, তাহলে দেখবে যে কি দেখবে যে তুমি অনেক কিছু সমাধান করতে পারতেছ, তোমার আর কষ্ট হচ্ছে না। তো আমি আশা করবো যে এই পাঠের বিষয়টা তোমরা একটু ভালোভাবে দেখবে, তাহলে তুমি অনেক বিষয় কি করবে, সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা শিখনফলটা একটু জেনে নিই। এটা হচ্ছে আমরা কি শিখবো, আমরা কম্পিউটারের যে হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আমরা শিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, আর ট্রাবল শুটিং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, এবং সাধারণ ট্রাবল শুটিং এর সমস্যাও চিহ্নিত করতে পারবো, এবং সাধারণ ট্রাবল শুটিং এর কৌশলগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রথম ট্রাবল শুটিং হচ্ছে সিস্টেম মানে কি? তোমরা জানো সিস্টেম কিন্তু একটা না, সিস্টেম তিনটাকে মিলে একটা সিস্টেম বলা হয়। একটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ যে ব্যবস্থা, অভ্যন্তরীণ যে ব্যবস্থা সিপিইউ আমরা যেটাকে বলি, কন্ট্রোল প্রসেসিং ইউনিট যেটাকে বলি, সেটার সাথে কিন্তু আরো দুইটা জিনিস কাজ করে, একটা হলো আউটপুট, একটা হলো ইনপুট। এই তিনটা বিষয়কে আমরা কিন্তু সিস্টেম বলি। আমরা সিস্টেমকে যদি একটা বলি এটা হবে না, সিস্টেমকে পুরো কম্পিউটারটাকে মিলে সিস্টেম বলা হয়। কেমন? শুধু তুমি মনিটরকে সিস্টেম বলতে পারবে না, শুধু তুমি কিবোর্ড মাউসকে সিস্টেম বলতে পারবে না, শুধু তুমি সিপিইউটাকে সিস্টেম বলতে পারবে না, সবকিছু মিলেই কিন্তু একটা সিস্টেম। আর সিস্টেম চালু হচ্ছে না। এখন আমরা খুঁজবো সিস্টেম কেন চালু হচ্ছে না। সিস্টেমটা চালু না হওয়ার কতগুলি কারণ আছে, দেখি আমরা একে একে কি কারণ। কেবল, আমি একটা কেবলের ছবি তোমাদের সামনে দিয়ে দিছি। কেবলটার ছবি এই কারণে দিলাম যে কেবল সংযোগ যদি লুজ থাকে, সমস্যা থাকে, তাহলে কিন্তু তোমার সিস্টেম চালু হবে না। কেবল সংযোগ যদি লুজ কানেকশন থাকে, তোমার বিদ্যুৎ প্রবাহিত হবে না, আর বিদ্যুৎ যদি না আসে সিস্টেমটা কিভাবে চালু হবে? অবশ্যই আমাকে আগে কেবল সংযোগটা নিশ্চিত করতে হবে, আর কেবল সংযোগ যদি নিশ্চিত হয় তাহলে অবশ্যই কিন্তু সিস্টেম চালু হবে। উদাহরণস্বরূপ আমরা সাধারণত বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, যেমন একটি গাড়ি সব কিছু ঠিক আছে কিন্তু গাড়িটি তারপরও চালু হচ্ছে না বা চলে না। কারণ হচ্ছে কি জানো, একটি গাড়ি সব ঠিকঠাক কিন্তু গাড়ির মধ্যে ড্রাইভার যদি না থাকে গাড়িটা চালাবে কি? তো সুতরাং একই সিস্টেমে সব ঠিক আছে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত না হলেও কিন্তু বিদ্যুৎ চলবে না। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে কেবল সংযোগ ঠিক আছে কিনা, তার মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা তা আমাদেরকে চেক করে দেখতে হবে। যদি চেক করে দেখি সব ঠিকঠাক আছে, তাহলে আমরা সিস্টেমের পাওয়ার বাটনে সুইচটি অন করব, তখন দেখবো যে সিস্টেমটা অটোমেটিক রান করছে। তারপরে মেইন পাওয়ার কেবলের সংযোগ ডিলে আছে কিনা চেক করতে হবে। মেইন পাওয়ার কেবল যেখানে বৈদ্যুতিক সকেটটা আছে, সেই সকেটে যদি আমার মেইন সকেটটা, বৈদ্যুতিক সকেটটা অর্থাৎ পাওয়ার কেবলের সকেটটা দিয়ে দিই, দেওয়া দেওয়ার পরে যদি সেটা লুজ কানেকশন থাকে, তাহলে কিন্তু সিস্টেম চালু হবে না। তা আমাকে দেখতে হবে সেটি সংযোগটি ডিলে আছে কিনা, যদি ডিলে থাকে তাহলে আমাকে এটা ঠিক করে দিতে হবে। এখন আমি তোমাদের সামনে আরেকটি সিস্টেম, পাওয়ার সাপ্লাই, অর্থাৎ সিস্টেমের মধ্যে পিছনে একটি পাওয়ার সাপ্লাই আছে, যেটা একটা ফ্যান আছে। দেখো এখানে একটা ফ্যান দেখা যাচ্ছে, এটা কিন্তু বাতাস বের হয়, এই এটা কিন্তু একটা পাওয়ার সাপ্লাই ফ্যান, এখানে গরম বাতাসটি বের করে দেয়। পাওয়ার সাপ্লাই যদি নষ্ট থাকে তাহলে সিস্টেম কখনো চালু হবে না। অবশ্যই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। তো পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে ঠিক কেমনে বুঝবো, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে
পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা। মেইন বোর্ডে পাওয়ার আছে এবং পাওয়ার কেবল ঠিক আছে, তবে পাওয়ার সাপ্লাই ইউনিটটি পরিবর্তন করতে হবে। অনেক সময় এই পাওয়ার সাপ্লাই ইউনিটটি সমস্যা হয়, জ্বলে যায়, শর্ট হয়, এই কারণে কি হয়, এই কারণে কেবল সমস্যা হয়, এই কারণে কেবল সমস্যা হয়, পাওয়ার কেবল পাওয়ার সরি পাওয়ার পাওয়ারটা সমস্যা হয়, এটাকে পাওয়ার ইউনিট বলে, যার কারণে সিস্টেম চালু হয় না। এখন আমি আমার দুটা চিত্র তোমাদের সামনে, সিস্টেম সঠিকভাবে চলছে, মনিটরে কিছু দেখা যাচ্ছে না, একটা আউটপুট ইউনিট মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটার সঙ্গে হলো র্যাম। র্যাম মনিটরে যদি ডিসপ্লে না আসে, তাহলে আমাকে র্যামটা খুলে, স্লট থেকে র্যামটা খুলে রাবার দিয়ে, ইরেজার দিয়ে র্যামের স্লট গুলি কানেক্টর গুলি পরিষ্কার করতে হবে, তারপর আবার লাগিয়ে দেখতে হবে, অর্থাৎ সিস্টেম বন্ধ করতে হবে, মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে, তারপরে স্লট থেকে র্যাম সরিয়ে ফেলতে হবে, একটি ইরেজার দিয়ে র্যাম কানেক্টর গুলি বসে পরিষ্কার করতে হবে, ওই যে পেন্সিল দিয়ে পেন্সিল পেন্সিল কালি বসে যে ইরেজার দিয়ে কানেক্টর গুলি একটু হালকা করে ঘষে, বেশিক্ষণ না, হালকা করে ঘষে পরিষ্কার করতে হবে, তারপর আবার র্যামটি উক্ত স্লটে লাগিয়ে দিতে হবে, তারপর আবার কম্পিউটারটি পাওয়ার কেবল দিয়ে চালু করতে হবে, একটা পাওয়ার সুইচ দিয়ে চালু করতে হবে, তারপরে যদি দেশ সফটওয়্যার ঠিকঠাক আছে তাহলে বুঝবে যে র্যামের প্রবলেম ছিল। এখন আরেকটা জিনিস, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে, প্রথমে তুমি করবে একটি শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটকে পরিষ্কার করবে হাতের স্পর্শে, যাতে বেশি বেশি জোরাজুরি করার প্রয়োজন নাই, কারণ এতে করে কোনো কানেক্টর যদি বাঁকা হয় তাহলে কিন্তু র্যামটা আর বসবে না। র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করো, চালু করার পরে দেখবো যে কম্পিউটারে বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করো, বিপ করে হালকা করে বিপ করে সাউন্ড হবে, যদি বিপ সাউন্ড শুনতে পাও তাহলে কম্পিউটারটি বন্ধ করে র্যামটি আবার ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে। এটা আবার বুঝতে হবে, যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটারটি বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে। তারপরে আসো, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, সিস্টেম চলতেছে কিন্তু মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে, যদি কোনো বিপ সাউন্ড না হয় তাহলে বুঝতে হবে র্যাম কি সমস্যা যুক্ত, অর্থাৎ র্যাম কি প্রবলেম আছে। যদি বিপ সাউন্ড না হয় যদি বিপ সাউন্ড না হয় তাহলে বুঝতে হবে র্যাম কি সমস্যা যুক্ত আছে। দ্বিতীয়, এবার ডিসপ্লে না আসলে নতুন র্যাম কিনে লাগাতে হবে, অর্থাৎ এই র্যামটা ভালো সমস্যাযুক্ত আছে বিধায় এই র্যামটাকে বাদ দিতে হবে, নতুন র্যাম কিনে লাগাতে হবে, র্যামকে পরিবর্তন করে চেক করুন, অর্থাৎ র্যামটাকে পরিবর্তন করতে হবে, আবার চেক করুন। 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ হচ্ছে র্যাম, অর্থাৎ 50% ডিসপ্লে না আসার কারণ হচ্ছে র্যাম, শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোন সার্ভিস সেন্টারে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে, অর্থাৎ যারা এই কাজগুলি করে, যারা এই কাজগুলি সম্পর্কে সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তাদেরকেই দেখাতে হবে। এখন তুমি যদি নিজে নিজে কাজটি করতে যাও, দেখা যাবে তোমার আরো বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিক ভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়, অর্থাৎ সিস্টেমটা গরম হয়ে কম্পিউটারটি হঠাৎ করে রিস্টার্ট হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে গরম হয়, আবার রিস্টার্ট হয়। তার কারণটা হচ্ছে কি, আমি এখানে ছবিতে দিয়ে দিয়েছি, ক্যাশিংটি তোমাকে, অর্থাৎ ক্যাশিংটি খুলতে হবে, মাদারবোর্ড থেকে প্রসেসর কুলিং ফ্যান খুলে ধুলাবালি পরিষ্কার, অর্থাৎ এই যে মাদারবোর্ডের উপরে যে একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটি খুলতে হবে, কারণ এই কুলিং ফ্যানটা প্রসেসরকে বাতাস প্রদান করে, এই কারণে প্রসেসর ঠান্ডা থাকে,
কুলিং ফ্যান যদি সমস্যা হয়, প্রসেসরকে যদি বাতাস দিতে না পারে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রসেসরটি গরম হবে এবং কম্পিউটারটি অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। কুলিং ফ্যানটি পুরনো ইনস্টল করতে হবে এবং কম্পিউটারটি চালু করতে হবে। তারপরে উইন্ডোজ রান করার সময় হঠাৎ হ্যাং হয়ে যায়। অর্থাৎ আমি কম্পিউটারে যখন পাওয়ার বাটন সুইচটা চাপ দিব, তখন উইন্ডোজটা যখন রানিং করতে থাকে, তখন হঠাৎ কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে আর কোনো কাজ করে না, জায়গার মধ্যে যা আছে তাই নিয়ে বসে থাকে। এটার কারণ হচ্ছে কি, আমি এখানে অ্যান্টিভাইরাসের ভাইরাস স্ক্রিনিং অ্যান্টিভাইরাসেরটা ইয়ে দিচ্ছি, আপডেট অ্যান্টিভাইরাস ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কি না চেক করে ক্লিন করতে হবে। অর্থাৎ আপগ্রেড একটি অ্যান্টিভাইরাস ইন্টারনেট থেকে নিতে হবে। আপগ্রেড একটি অ্যান্টিভাইরাস ইন্টারনেট থেকে কি করতে হবে? নিতে হবে। আপগ্রেড অ্যান্টিভাইরাস হার্ড ডিস্ক ড্রাইভ ফরম্যাট করে নতুন করে ইনস্টল করতে হবে। অর্থাৎ হার্ড ডিস্কে যদি তোমার কোনো ভাইরাস আগে থেকে কি করে অ্যাটাক করে, তাহলে কিন্তু তোমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। তাহলে তোমাকে করতে হবে কি, হার্ড ডিস্ক ড্রাইভ ফরম্যাট করে নতুন করে আবার ইনস্টল করতে হবে। তাহলে দেখবো যে ভাইরাস সমস্যা থেকে মুক্তি পাবে এবং কম্পিউটার হ্যাং করে যে সেটা সমস্যা থেকে মুক্তি পাবে। তারপর সমস্যা হচ্ছে ঘন ঘন হ্যাং করে এবং রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। এটা একটি কমন সমস্যা, কম্পিউটার ঘন ঘন হ্যাং হয়ে যায় এবং ওই রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। তার কারণটা কি? তো তার তার কারণটা আমরা খুঁজবো। দেখো অ্যাকচুয়ালি এখানে মাথার মধ্যে হাত দিয়ে রয়েছে। তার কারণটা হচ্ছে কি, এখানে আমি দুইটা একটা প্রসেসরের কুলিং ফ্যান, কম্পিউটার চলাকালীন সিপিইউর ফিশন কেউ সিং এর ফ্যানটি ঘুরে গিয়ে চেক করতে হবে। অর্থাৎ কম্পিউটার যখন চলে তখন সিপিইউর পিছনে একটি কুলিং ফ্যান আছে, ফ্যান আছে, এটি চেক করতে হবে এটি ঘুরতেছে কিনা। তারপরে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট করে, এটার কারণ হচ্ছে যে আপগ্রেড অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার হার্ড ডিস্কটি ক্লিন করতে হবে। অর্থাৎ কম্পিউটার হার্ড ডিস্কে যদি ভাইরাস অবস্থান করে, সেটা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যানিং করে তারপরে তোমার কম্পিউটারটি কি করবে, এই ঘন ঘন হ্যাং থেকে মুক্তি পাবে। অনেক প্রোগ্রাম লোড করার কারণে কম্পিউটার হ্যাং হয়, তাই অপ্রয়োজনীয় প্রোগ্রাম আন ইনস্টল করতে হবে। অনেকগুলো প্রোগ্রাম লোড করার কারণে কম্পিউটার হ্যাং হয়, তাই অপ্রয়োজনীয় প্রোগ্রাম যেগুলি প্রয়োজন নাই সেগুলি তোমাকে আন ইনস্টল করে রাখতে হবে। অর্থাৎ প্রোগ্রাম যদি তুমি বেশি ইনস্টল করো জায়গার থেকে অতিরিক্ত বেশি কেমন, তাহলে তোমার কম্পিউটার হ্যাং করবে। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে তোমাকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি আন ইনস্টল করতে হবে। তারপরে কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শর্ট করে বা শক করে, তাহলে এটার কারণ হচ্ছে আর্থিক করা নেই। অর্থাৎ কম্পিউটারের গায়ে তথা মেটাল অংশে স্পর্শ লাগলে শর্ট করে, তার অর্থ হলে কম্পিউটারে কোনো আর্থিং নেই। যদি আর্থিং না থাকে, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা যথাযথভাবে আর্থিং করিয়ে নিতে হবে, তাহলে কম্পিউটার আর কি করবে না, শক করবে না। তারপরে আমরা একটা ব্যাটারি চিত্র দিলাম, 30-32। কম্পিউটারের তারিখ সময় ঠিক থাকে না, তার কারণটা কি? তার মূল কারণ হচ্ছে এই যে একটা ব্যাটারি দিলাম CMOS ব্যাটারি, ওই ব্যাটারিটি যদি চার্জ না থাকে, ওই ব্যাটারিটি যদি চার্জ না থাকে, তাহলে কম্পিউটারের ডেক টাইম সময় বায়োস কিছুই ঠিক থাকবে না। তাহলে তোমাকে মাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারিটি পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে একটি নতুন ব্যাটারি এনে সেখানে লাগাতে হবে, তাহলে তোমার ডেট টাইম সবকিছু ঠিক থাকবে। বুট ডিস্ক ফেলুয়ার অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়, মাঝে মধ্যে এরকম অদ্ভুত মেসেজ কম্পিউটারে চলে আসে।
বোর্ড ডিস্ক ফেলুয়ার আর হার্ড ডিস্ক সফটওয়্যার, যেটা চলে আসে হার্ড ডিস্কে সংযুক্ত পাওয়ার কেবল সংযুক্ত হলে যদি লুজ থাকে, অর্থাৎ হার্ড ডিস্ক এবং কম্পিউটারের মধ্যে একটা কেবল সংযোগ থাকে, হার্ড ডিস্ক এবং কম্পিউটারের মধ্যে একটি ডাটা কেবল সংযোগ থাকে, একটি পাওয়ার কেবল সংযোগ থাকে, যদি ডাটা কেবলে সংযোগ যদি লুজ থাকে তাহলে এই সমস্যা হয়, পাওয়ার কেবলও যদি লুজ থাকে তাহলে এই সমস্যাটি হয়। খুলে আমাদেরকে এই দুটাকে কি করতে হবে, খুলে আবার সুন্দর করে লাগাতে হবে, তাহলে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারপর আরেকটি কথা চলে আসে, আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখা, আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখায়, তাহলে কেন দেখায়? সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে এই ধরনের মেসেজ চলে আসে, অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্কে যদি কোনো প্রকার জায়গা না থাকে সেক্ষেত্রে এই মেসেজটি আসে সি ড্রাইভে। বিশেষ করে আমরা কম্পিউটারে যেসব প্রোগ্রাম ইনস্টল করি কম্পিউটারের পার্টিশনের মধ্যে সি পার্টিশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই সমস্ত প্রোগ্রাম ইনস্টল হয়, সেখানে যদি জায়গা না থাকে তাহলে ওই ধরনের মেসেজ কিন্তু এসে যাবে। তাহলে কম্পিউটারের অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার সময় মেমোরি না থাকলে এই মেসেজটি কিন্তু বারবারে চলে আসবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সামনে যে পাঠ উপস্থাপনা করেছি সেগুলি আজকে আমি মূল্যায়নের দিকে যাব। তো মূল্যায়ন হচ্ছে হার্ড ডিস্ক নষ্ট দেখায় কেন, দেখো একজন আমি চারটি উত্তর দিয়ে দিয়েছি, একটি উত্তর হার্ড ডিস্ক নষ্ট হলে কি দেখাবে, হার্ড ডিস্ক নষ্ট হলে ফেলুয়ার বোর্ড ডিস্ক ফেলুয়ার দেখাবে, তাহলে উত্তর হচ্ছে বোর্ড ডিস্ক ফেলুয়ার দেখাবে। কম্পিউটার কোনটির কারণে গণ গণ হ্যাং হয়, ভাইরাসের কারণে গণ গণ হ্যাং হয়, কম্পিউটার যদি ভাইরাস থাকে তার কারণে কম্পিউটার হ্যাং হয়। আরেকটি মূল্যায়ন আমি দিচ্ছি, ট্রাবল শুটিং নির্ণয়ের প্রক্রিয়া ফাইল সার্ভার, এটা হচ্ছে সমস্যার উৎস। তারপরে আমি একটা উদ্দীপকের প্রশ্ন দিয়েছি, কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের ফলে কি হয়, ডকুমেন্ট সুরক্ষা হয়, হার্ড ডিস্ক ভালো থাকে, সিস্টেমে ব্যাঘাত হয় না, কোনটি সঠিক? 1, 2, 3 অর্থাৎ ব নম্বরের তিনটাই সঠিক। তো কাজ তো তোমাদের বাড়িতে থাকবে, কাজ দেওয়ার সময় তোমাদের লিখে রাখবে। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা, কম্পিউটারে ট্রাবল শুটিং এর গুরুত্ব আলোচনা করবে, অর্থাৎ এই যে সমস্যার সমাধান এটার গুরুত্ব কি, তোমরা একটা সাদা কাগজে লিখবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনার কাজ চালিয়ে যাবে, আর এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে চলাফেরা করবে না, পিতামাতার কথা শুনবে, আত্মীয় স্বজন শিক্ষক গুরুজন সবাইকে মেনে চলবে, ভালো চরিত্র গঠন করবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে জীবন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাস থেকে। তো আমি আমার এই কন্টেন্টটা যদি তোমরা ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখতে পারবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ হবে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।